हे गाइस वेलकम बैक टू माय चैनल आमी अपर्णा और एक नतून ब्लॉगे जानाई अनेक स्वागत आमार रूपचर्चा विभागे और एक नतून रूपचर्चा निये तोमादेर जोन्नो चले एसेछी और ये रूपचर्चाटा खूब झटपट करा जाए घरे जा जा जिनिस थाके अर्थात घरे रान्नाघरे आमरा रान्ना करते करते এই রূপচর্চাটা করে ফেলতে পারি আর একটাও বিশ্বাস করো বাইরের কিছু লাগে না ঘরে যা আছে আমরা যা দিয়ে রান্না করি তাই দিয়েই আমরা রূপচর্চাটা করে নেব পূজোতে আমরা অনেক ঘুরেছি আমাদের সাথে রোদ দূরে প্যান্ডেলে ঘুরে ঘুরে যে ট্যানটা তৈরি হয়েছে সেই ট্যানটাকে আমরা রিমুভ করার জন্য আর কিন্তু কিছু করি না খুব একটা ওই পূজোর আগেই যা ভাবনা চিন্তা করি বা কোথাও যাওয়ার আগে কোনো বিয়েবাড়ি যাওয়ার আগে বা কোনো পার্টিতে যাওয়ার আগে আমরা খুব চিন্তা ভাবনা করি যে আমাদের স্কিনটাকে কীভাবে আমরা গ্লোয়িং করব কিভাবে আমরা অ্যাক্টিভ দেখাবে আমাদের কিভাবে সাজগোজ করব কিন্তু ফিরে আসার পরে মাথায় ব্যথা থাকে না আমাদের যে আমাদের এটা আমরা ভুলেই যাই যে যা আমাদের স্কিনে আমরা এত কিছু মেখেছি এবার স্কিনটাকে আর একটু কেয়ার করা দরকার যার ফলে স্কিনের মধ্যে যেসব আমরা প্রোডাক্টগুলো মেখেছি আমাদের স্কিনটা একটু প্যাম্পারিং হয় তো সেই কথা ভেবেই খুব ঘরোয়া পদ্ধতিতে আর এক একদম বিনা পয়সা নিয়ে একটা স্ক্রাবার নিয়ে এসেছি আর কথা বাড়াবো না চলো স্ক্রাবারটা আমরা দেখে নিই কীভাবে তৈরি করব আর কিভাবে ইউজ করব সেটা তোমাদের আমি দেখিয়ে দিই আমরা একটা বোল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে এই 1 টেবিল স্পুন আমি এখানে আটা নিয়েছি ময়দা নিইনি যেটা খুশি সেটাই নেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এই সামান্য দেখো একদম সামান্য হলুদ হলুদ গুঁড়ো কাঁচা হলুদও নিতে পারো আর সাথে নেব এই টমেটোটা এইভাবে টমেটোটা কেটে নিয়েছি এবং এই রসটা শুধু নিয়ে নেব গ্রেট করার দরকার নেই এই যে রসটা থাকে একটু বড় একটু পাকা টমেটো হলেই যথেষ্ট যদি মনে হয় যে কম হয়ে যাচ্ছে তাহলে একটু গ্রেট করে নিতে পারেন নিয়ে নিচ্ছি মধু মধুটা মেশাতে এটা যা লাগবে ততটাই মধুটা দিতে হবে আমার আরেকটু মধু লাগবে আরেকটু মধু লাগতো তাই আমি আরেকটু দিয়ে নিয়েছি আর যদি মনে হয় খুব স্টিকি হয়ে যাচ্ছে তাহলে সামান্য জল মিশিয়ে নেবে আমি একটু সামান্য জল মিশিয়ে নিয়েছি কারণ এটা ভীষণ স্টিকি হয়ে যাচ্ছিল তাই তো বন্ধুরা পুরো আমি ফেসটা ক্লিন করে চলে এসেছি কোনো মেকআপ নেই ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে চলে এসেছি এবারে প্যাকটা লাগিয়ে নেব প্যাকটা রেডি প্যাকটা লাগিয়ে নেব মাছে ভাতে বাঙালি সব কাজ হাত দিয়ে করি তাই এই কাজটাও হাত দিয়েই করে নিচ্ছি এতে সুবিধা হয় ফেস প্যাকটা অনায়াসেই গলা হাত পা সব জায়গাতে ইউজ করা যায় যেখানে ট্যান বেশি পড়ে যায় মেনলি সেখানেই এই স্ক্রাবারটা ইউজ করবে আর বিশ্বাস করো খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাওয়া যায় খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় বেশি না সপ্তাহে মাত্র একদিন এইটা ইউজ করতে পারো আর যা যা লাগে আমাদের ঘরেই লাগে কিছু আমাদের কিনতে হবে না বিনা পয়সায় আমাদের স্কিন কেয়ার হয়ে যাবে গলা হাতে সব জায়গাতেই লাগানো যেতে পারে সেটা লাগিয়ে দেখাচ্ছি না কারণ অলরেডি ভিডিওটা আমি রাত্রেবেলা করছি ঠোঁটেও অনায়াসে স্ক্রাবারটা লাগিয়ে নেবে হালকা হাতে 40 থেকে 45 সেকেন্ড রাব করে নাও রাব করবে বলতে এই জাস্ট নিচ থেকে উপরের দিকে সার্কুলার মোশনে এভাবে ঘুরিয়ে নিতে হবে আর যেসব জায়গাগুলোতে আমাদের ট্যান বেশি পড়ে মানে দেখবে যে এই পোর্শনের থেকে এই জায়গাগুলো একটু তাড়াতাড়ি কালো হয় সেই জায়গাগুলোতে একটু ভালো করে মাসাজ করে নেবে এইভাবে প্যাকটাকে ছেড়ে দিতে হবে মাত্র 1 থেকে 2 মিনিটের জন্য 2 মিনিট স্কিনের মধ্যে রেখে দিলেই যথেষ্ট তো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে এবং এটা গরমকালে করলে যথেষ্ট ড্রাই হয়ে যায় যেহেতু এটা শীতকাল সেহেতু খুব বেশি তাড়াতাড়ি এটাকে একটু ড্রাই হতে সময় লাগবে কিন্তু ড্রাই আমরা করবো না আমরা চটপট স্কিনটাকে ধুয়ে চলে আসবো মুখটা ক্লিন করে নিয়ে তারপর তোমাদের সাথে এসে কথা বলছি তো বন্ধুরা আমি একদম ক্লিন করে চলে এসেছি মুখটা ধুয়ে নেওয়ার পরে
একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে। আমিও ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। তোমরা যদি রাত্রে স্কাবারটা ইউজ করো তাহলে রাত্রে শোয়ার সময় মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়ে বা নাইট ক্রিম লাগিয়ে নিয়ে ঠোঁটে তোমরা নারকেল তেল ইউজ করতে পারো। নারকেল তেল কিন্তু ঠোঁটকে খুব সুন্দর সফট করে এবং এই যে শীত পড়ে যাচ্ছে, ঠোঁট ফেটে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেটাকে অনেকটা কমিয়ে দেয়, ঠোঁটটাকে অনেক সফট ও ভালো রাখে। এবং আমাদের স্কিন কেয়ারের জন্য নারকেল তেলও কিন্তু খুব এফেক্টিভ। স্ক্রাবিংয়ের সাথে একটা ঠোঁটেরও একটা কেয়ার তোমাদের বলে দিলাম, তোমরা চাইলেই লাগিয়ে নিতে পারো। তো বন্ধুরা, তোমরা দেখলে তো স্ক্রাবারটা কতটা সোজা, কিভাবে ঘরোয়া জিনিস দিয়ে আমরা ঝটপট তৈরি করে ফেলতে পারি। শুধু কি আটা দিয়ে আমরা শুধু রুটি করব, পরোটাই বানাবো? কখনো না, আমরা আমাদের রূপচর্চাও করতে পারি। রূপচর্চা এমন একটা জিনিস, আমরা সমস্ত রকম ভেজিটেবল তারপর ফ্রুটস এসবগুলো দিয়ে আমরা বাড়িতে চাইলেই আমাদের রূপচর্চা করতে পারি। শুধু নিজেদের অ্যাক্টিভ রাখতে হবে, মনকে ভালো রাখতে হবে, অনেক করে জল খেতে হবে, ভালো খাবার খেতে হবে, আর সাথে স্কিনের চর্চাও করতে হবে। তাহলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, তোমাদের এই ঘরোয়া স্ক্রাবারটা কেমন লাগলো আমাকে জানিও, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। রূপচর্চা বিভাগে আর একটা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি, যেহেতু শীত পড়ে যাচ্ছে, শীত সংক্রান্ত একটা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি। অনেক ভালোবাসা দিও, সঙ্গে থেকেও দেখতে থেকেও, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।